রোববারও নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল তাদের হামলায় একই পরিবারের ছয় সদস্যসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রিয় সন্তানকে হারিয়ে দিশে হয়ে পড়েছেন মা কবে সেসবে হত্যাযোগ্য ধ্বংসলীলা সে দিনটির যেন প্রহর গুনছেন গাজাবাসী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকে যুদ্ধবিরতি তেলাবিবে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী দশ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে দশমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিংকেন চলমান যুদ্ধ থামাতে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে নতুন করে চাপ দেওয়ার জন্য আবারও অঞ্চলটিতে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলে ধারণা করা হচ্ছে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মিশরে যাবেন ব্লিংকেন এদিকে কাতারে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় হামাসকে একগুয়ে বলে অভিযুক্ত করেছেন বিনিয়ামিন নেতানিয়াহু একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠনটির যোদ্ধাদের উপর আরও হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি এদিন তেলাবি একটি বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ এর মধ্যেই অবৈধ উপত্যকাটিতে বছরের মধ্যে প্রথম পোলিও রোগী শনাক্ত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পোলিও আক্রান্ত শিশুটির বয়স দশ মাস বাড়ি গাজার চলে শিশুটির উপসর্গ দেখেই পোলিও ধারণা করেন চিকিৎসকরা রানা সংবাদ